পরিষ্কার বলে গিয়েছেন, দেখো তোমরা অবশ্যই আমার সুন্নত এবং খলিফা রাশিদের সুন্নত মেনে চলবে, কোনো অবস্থাতেই তোমরা বিভক্ত হয়ো না, আর মুহদাসাতুল উমুর বেদাতের পিছনে ছোটো না হবে। এগুলি বলার পরে তিনি একটা ওসিয়াত করলেন, শুনে রাখো, ইন্নামিন ওয়ারায়কুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু খামসিনা শাহীদাম মিনকুম, আমার মৃত্যুর পরে হে মুসলমান তোমাদের মধ্যে এমন একটা কষ্টকর জীবন আসবে যখন আমার একটা সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে ধরা তোমাদের মতো 50 জন শহীদের সমান নেকি তোমরা পাবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আমার ভাইরা, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন তোমাদের সমাজে সুন্নত বেদাতে পরিণত হবে, বেদাত সুন্নতে পরিণত হবে? তো সাথীরা বললেন, হে ইবনে মাসউদ, এটা কখন হবে? তিনি বললেন, যখন তোমাদের মধ্যে প্রকৃত আলেমের সংখ্যা কমে যাবে, জাহেলের সংখ্যা বৃদ্ধি পাবে, জাহেলরা নেতা হবে, আলেমরা পিছনে পড়ে থাকবে, সেদিন তোমরাই অপেক্ষা করো, সেদিন সুন্নতগুলি বেদাতে পরিণত হবে, বেদাতগুলি সুন্নতে পরিণত হবে। আজকে তো তাই হয়নি? একটা মসজিদে একজন ভাই যদি 8 রাকাত তারাবি পড়ে তার চাকরি থাকবে? যদি মিলাদ না করে তার চাকরি হবে? এমনকি সরকারি চাকরিও তার হবে না তার ভাগ্যে। রিলিজিয়াস ইনস্ট্রাক্টর পদে কত লোক চাকরি পায়, যখন তাকে বলা হয় যে আপনাকে মিলাদ করতে হবে, সোহাবরত করতে হবে, চুলকানি করতে হবে, চেহালাম করতে হবে, তো কোনো আহলাদি ছেলে যদি চাকরি পায় সে বলে আমার দরকার নেই, চাকরি বাড়ি চলে গেলাম। তাহলে ওখানে গিয়েও দেখা যাচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে বেদাত করার জন্য, কারণ ওই বেদাতটাই তাদেরকে সুন্নত হয়ে গেছে, বিপরীত করাটাই হয়ে যাবে বেদাত। মেয়েরা যদি নেকাব পরে, যদি হিজাব পরে, ওটা হয়ে যাচ্ছে বেদাত, তাই স্কুল বেরকে দেওয়া হচ্ছে, তাকে কলেজ থেকে বেরকে দেওয়া হচ্ছে, কোন দোষে বাস করছে, কি অবস্থা ঘটছে এখন? এই কথাটাই বহু আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যদি আমরা বাঁচার চেষ্টা না করি তাহলে আমরা শেষ হয়ে যাব। এবার বিদ্যাহাজের ভাষণ শোনেন, আবু উমাবা বাহেলি বলছেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, দেখো ইত্তাকুল্লাহ রাব্বাকুম সুমু শাহরাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম আদু জাকাত আমওয়ালিকুম আতিউ জা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম রাওয়াহু তিরমিজি। শুনে রাখো আমার উম্মত, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা রমজানের সিয়াম পালন করো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার হাদিস! অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যের নেতার আনুগত্য করতেই হবে, আপনি পছন্দ করেন না করেন, নইলে সমাজ শৃঙ্খলা থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এই আয়াতগুলো হাদিসগুলো আমাদের জন্য এক একটা গাইডলাইন। এমনকি উম্মুল হুসাইন বলছেন, আমি হজের পরের দিন আইয়ামে তাশরিকের সময় আল্লাহ রাসূলের ভাষণ শুনেছি, তিনি বলছেন, ইন উমরা আলাইকুম আব্দুন মুজাদ্দুন আসওয়াদ, যদি তোমাদের উপরে একজন নাক কাটা কৃষ্ণকে গোলাম আমির হন, তাহলে যিনি একুদুকুম বি কিতাবিল্লাহ, তোমাদের আল্লাহ কিতাব অনুযায়ী পরিচালনা করেন, ফাসমাউ লাহু ওয়া আতিউ, তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো। এই যে বিদায় হজের আল্লাহ রাসূল তার মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে যেভাবে কথাগুলো বলে গেলেন, এগুলিকে আমরা মানতে পেরেছি? পারি নাই। বন্ধুরা আমার, এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি কেউ সত্যিকার অর্থে আহলে আন্দোলনকে পছন্দ করেন, তা আপনাকে অবশ্যই হাবলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে, আবদুল্লাহকে নয়। বোঝা গেছে? হাবলুল্লাহকে ধরতে হবে। হাবলুল্লাহ কি? কোরআন হাদিস। আবদুল্লাহ তো আমরাই মানুষ, মানুষের ভুল হয়, কোরআন হাদিস ভুল হয় না। এই অভ্রান্ত সত্যের উৎস, জীবন্ত দুই মুজিজা কোনো উম্মতের কাছে নাই, ইহুদির কাছে নাই, নাসারের কাছে নাই, খালি মুসলমানের কাছে আছে। কোরআন কশ্চিকালে বিনষ্ট হবে না, দুনিয়ার সমস্ত লোক চেষ্টা করলেও কোরআনকে কখনই কেউ পরিবর্তন করতে পারবে না, ঠিক হাদিসেরও কোনো পরিবর্তন করতে পারবে না, সহিজ ঐশ্বর বাছাই হয়ে গেছে। এই অভ্রান্ত দুই সত্যের উৎস আমাদের সামনে থাকতে মুসলমান কেন বিভ্রান্ত হবে, কেন পদভ্রষ্ট হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
20 কোটি মানুষের এই বিশাল এই দেশে জনগণের কাছে এই দাওয়াত নিয়ে ময়দানে কাজ করে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। সহিহ হাদিসে কি শুধু রফের দানা আমিন আছে না আর কিছু আছে? এই যে এতগুলো হাদিস বললাম এসব তো সহিহ হাদিস, এগুলোকে আমরা মানি? ভালো একটা সহিহ হাদিস হয়ে একটা ভুয়া ধোয়া উঠে গেছে, আমরা সহিহ আকিদা দিল, কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা যে সহিহ হাদিসের অংশ, জামাতবদ্ধ হওয়াটা যে সহিহ হাদিসের একটা অংশ, এই হাদিসটা আমরা মানতে রাজি নই, বাকি সব মানতে রাজি আছি, এটা হবে না। তুমিন বাজ ও তা খুরুন বাজ, তোমার কেউ ইহুদিদের মতো হবে যে কিছু অংশ মানবা কিছু অংশ ছাড়বা, এটা হবে না। সত্যিকার অর্থে যারা সহিহ আকীদার লোক তাদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, বিচ্ছিন্ন জীবন চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবনের সব কিছু দিয়ে এদেশের হকপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে চায়। যিনি যেখানে থাক না কেন, আপনি হিন্দু হন কালকে ইসলাম কবুল করুন, আহলে হয়ে যান আপনি আমার ভাই, আপনি বৌদ্ধ কালকে মুসলমান হন, হাদিস করা মেনে চলুন আপনি আমার ভাই, কিন্তু আপনি আমার নিজের রক্তের ভাই, হাদিস করা মানেন না আপনি আমার কিছুই না, আপনি এমনি সাধারণ একটা মানুষ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এদেশের মানুষকে ফেরকা নাইজার অন্তর্ভুক্ত করতে চায়, তাদের জন্য আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদের সুসংবাদ শুনিয়েছেন, বাদা ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা, ইসলাম এসেছিল গুটিকাক মানুষের মাধ্যমে, তাদের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে, জান্নাতের সুসংবাদ তাদেরই জন্য, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের অধিবাসী তৌফিক দান করো। করোনা ভাইরাস কি এটা? কিচ্ছু না, একটা কিমিক একটা ব্যাকটেরিয়া মাত্র, একটা ভাইরাস, ভাইরাসের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এর ভয়ে একবারে কি না পেশাব করে ফেলে যাচ্ছে সবাই, আরে বাপরে বাপ। বর্তমান বিশ্বের 142 কোটি মানুষের নেতা সিং বিং চিং না কি নাম, ওরে বাপরে এত সাহসী লোক ভয়ে যাচ্ছে না হাসপাতালে, দূর থেকে রোবট পাঠাচ্ছে, কেন তুমি যাও না কি, এত ভয় কিসে, এত কিসের ভয়? আমি যদি চীনের প্রেসিডেন্ট হতাম নিজে গিয়ে তার সেবা করতাম, তোর বেটা ভাইরাসের জোর বসে আল্লাহ জোর আমি দেখব, এত ভয় যদি থাকে এত লম্বা লম্বা কথা বলো কেন? বোমা মারিয়ে মানুষ খুন করা যায়, করোনা ভাইরাস খুন করা দেয় কেন পারো? ওটা আল্লাহর সেনাবাহিনী, যদি আমরা অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করি আমাদের দেশে ভাইরাস দিয়ে আল্লাহ খতম করে দিবে। অলিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আমার জন্য আসমান জমিনে অসংখ্য সেনাবাহিনী রয়েছে, তোমরা তা কিছুই খবর রাখো না। আধুনিক বিজ্ঞান বলছে 99.99% এখনো পর্যন্ত সৃষ্টির কিছুই আজকালকার বিজ্ঞানীরা জানতে পারে নাই, মাত্র 1% নিয়ে টানাটানি করি, আল্লাহর বহু সম্পদ আছে আসমান এবং জমিনে। অতএব মানুষকে বলবো উদ্ধত হবেন না, অহংকারী হবেন না, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহর পক্ষতে বাংলার জমিনে ইনশাআল্লাহ রহমত নাজিল হবে। কোনদিনই বলবেন না একথা, আমাদের চেষ্টার জন্য আমরা করোনা ভাইরাস জয় করেছি, এই অহংকারী বাক্য যেন কোনো ব্যক্তির মুখ দিয়ে বের না হয়। তোমার ওই ট্রিটমেন্টের তোমার ঔষধের 3 পয়সা মূল্য নেই, একটা এডিস মশাতে তুমি মারতে পারো না, আর তুমি ভাইরাস মারবা, এত সস্তা। অতএব অহংকার ছাড়েন, আল্লাহর কাছে কাঁদেন, আর নিজেরা পাপ থেকে তওবা করেন, ইনশাআল্লাহ এদেশে আল্লাহর রহমত নেমে আসবে। আর সত্যিকার অর্থে ফেরকা নাজির অন্তর্ভুক্ত হন, শেরেক বেদাত ছাড়ুন, ভাই ভাই মহব্বত পয়দা করুন, ফতোয়াবাজি বন্ধ করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানকে সত্যিকার অর্থে মুসলিম বানাতে চায়, অমুসলমান ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে চায়। আসুন সকল আদম সন্তান এক হয়ে যায়, আমার বাপ মার সঙ্গে আদম হওয়ার সঙ্গে একদিন কেয়ামতের মাঠে সাক্ষাৎ হবে, সেদিন যেন বলতে পারি হে আদম তুমি যেভাবে রেখেছিলে আমরা সব বাদ দিয়ে এই হেদায়ত মেনে চলেছিলাম, কোরআনের হেদায়ত, যে হেদায়ত আল্লাহ পাঠিয়েছেন তার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে, সেই হেদায়ত হল কোরআন এবং হাদিস, আমরা তা মেনেছিলাম, তা আমল করেছিলাম। আজকে বাবা তুমি আমাদেরকে সাথে নিয়ে চলো একসাথে জান্নাতে চলে যাই, তুমি জান্নাতে বেরিয়ে গিয়ে তো আমাদের বিপদ ঘটাইছিলে, চলো আমার একসঙ্গে জান্নাতে ফিরে চলে যাই, এরকম বলার মতো মেজাজ তৈরি করেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলা জমিনে নাজিল হবে। আর একবার আল্লাহর রহমত আসলে সারা পৃথিবী বাংলাদেশকে সম্মান করবে ইনশাআল্লাহ। সারা চীনের মধ্যে মাত্র 10 লক্ষ মুসলমান, উইঘুর মুসলমান, তাদের কিন্তু ভাইরাসে ধরে নাই, শুনছেন তো না, চারিপাশে ভাইরাসে ভয়ে পেশাব করে ফেলে দিচ্ছে না তারা। আর আমার নির্যাতিত মানুষ মুসলমানগুলো যাদের পরে এত জুলুম হচ্ছে, এরপরও আল্লাহ পাকের ইচ্ছা তাদের ভাইরাস ধরে নাই, তারা আল্লাহর কাছে কাঁদে, তারা হালাল খায় হারাম খায় না,
তারা কুচি কসম তেলা পোকা খায় না, তারা ইঁদুর বাঁদর খায় না, তারা হালাল খাদ্য ভক্ষণ করে। আল্লাহ পাক হয়তো তারই বরকতে তাদের উপর রহমত নাজিল করেছেন। 10 লক্ষ মানুষের মধ্যে একটা লোক এখন পর্যন্ত ভাইরাস আক্রমণ করে নাই। ভাইরাসের যিনি মালিক তার কাছে আমাদের প্রার্থনা, হে আল্লাহ তুই বাংলার মাটিকে ভাইরাস থেকে মুক্ত রাখো, তুই বাংলাদেশের মুসলমানদেরকে তোমার গজব থেকে বাঁচা, আর মানুষকে বলবো তোমরা আল্লাহ গজবকে ভয় করো, খবরদার উদ্ধত অহংকারী হও না, তোমরা আল্লাহর অনুগত বান্দা হও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের রহমত নাজিল করবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হায়াতে রাখলে কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন 4 মিনিট বাকি আছে।